সমীর বাবুর কাছে আসবে। সমীর বাবু, বকটুইয়ের ঘটনা আমরা জানি, লালন শেখের মৃত্যু, যিনি মূল অভিযুক্ত ছিলেন এই ঘটনায়, সেই লালন শেখের মৃত্যু হলো সিবিআই হেফাজতে, এখন সিআইডি তদন্ত চলছে। সিবিআই আদালতে বলছেন যে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সাতজন আধিকারিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে সিআইডি। আর এই ঘটনা নিয়ে গতকাল দিলীপ ঘোষ বলছেন, এই মুহূর্তে শাসক দলের হাতে কিছু নেই, তাই তারা লালন শেখকেই ইস্যু বানিয়ে হাতিয়ার করে লড়াইটা করতে চাইছেন। দেখুন, সিবিআই লকআপে মৃত্যু দায়িত্ব সিবিআইকে নিতেই হবে, কারণ তাদের তত্ত্বাবধানেই এই সমস্তটা চলছে। কিভাবে মৃত্যু হয়েছে, আদৌ আত্মহত্যা করেছে কিনা, না জোরপূর্বক, এক্সিকিউটিভ এনকোয়ারিও হোক এবং তার সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত চলছে। এবং স্বাভাবিকভাবে মানে অনেকগুলো প্রশ্নই এসে যায়, যেভাবে তার ডেড বডির ছবি আমরা পেয়েছি, তাতে তাকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে, গলায় গামছার ফাঁস, কি করে সেটা হলো, কিভাবে মানসিক চাপ দিয়ে করা হয়েছে, কি বলা হয়েছে যে বিজেপির মতো কোনো তথ্য দিতে পারছে না বলে কি মৃত্যু হলো, তার সঙ্গে জাহাঙ্গীর ছিল, জাহাঙ্গীরেরও বয়ান নেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে হেফাজতে মৃত্যু স্বাভাবিক, অনেক ঘটনায় দেখেছি, এনকাউন্টার দেখেছি, কিন্তু সিবিআই তদন্তের নামে যদি বলপূর্বক বা কোনো মানসিক চাপে এই ধরনের মৃত্যু ঘটে, তার দায় সিবিআই কেই নিতে হবে, সিবিআই কেই নিতে হবে। তার জায়গায় এই প্রশ্নটাও কি কোথাও উঠবে না যে যে সাতজন অফিসারের নাম রয়েছে তাদের মধ্যে গরু পাচার কাণ্ডের মামলার তদন্তে যে দুজন রয়েছেন তাদের নাম কি কারণে রইল? দেখুন, আমরা যদি রেশমা বিবির যে অভিযোগ পত্রটা যদি দেখি, সেইখানে তিন পাতার কমপ্লেন লেটার যেটা এফআইআর ট্রিট হয়েছে, ওই তিন পাতে যে কারো ইনস্ট্রাকশন লেখা হয়েছে সেটা স্পষ্ট। তার কারণ হচ্ছে গরু পাচার কাণ্ডে তদন্তকারী দুজন অফিসারের নাম কিন্তু সেখানে ঢুকে গেছে। রেশমি জানবেন কি করে যে সিবিআই আধিকারিক কারা, কারাই তদন্ত করছেন? তার মানে কি উদ্দেশ্য প্রণোদিত হবে, পুলিশ হোক বা যে কোনো রাজনৈতিক দলের নেতৃস্থানীয় কেউ হোক, তার ইনস্ট্রাকশন কিন্তু এফআইআর লেখা হয়েছে। দেখুন, আমাদের কিছু ডেডলাইন আমরা শুনতে পেয়েছিলাম, 12, 14, 21টা এখন আমাদের সুশান্ত ঘটছে, যেমন আমরা কি করে 12 তারিখের ঘটনা ঘটলো বকটুই, অস্বাভাবিক, কেন ঘটলো? সিবিআই অফিসার 14 তারিখের ঘটনা ঘটলো, আপনাদের আসানসোলের ঘটনা, আমরা অপেক্ষা করছি 21 তারিখ কি হবে, এইটা উদ্দেশ্য প্রণোদিত নয় কিনা আমি বিজেপির প্রতিনিধিকে জিজ্ঞেস করছি। অর্জুন চৌরাশিয়ার মৃত্যু এসে বলে দিলে, আবারও বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী প্রথমে একটু আইনটাকে ক্লিয়ার করে নেওয়া যাক। কাস্টোডিয়াল ডেথ হলে তার দায়টা আধিকারিকদের উপর বর্তায়। তোমাদের এসএফআই ছাত্র নেতা সুদীপ্ত গুহর মৃত্যুর কথা মনে আছে, সেটা পুলিশ কাস্টাডিতে হয়েছিল, এবং সেক্ষেত্রে আনফর্চুনেটলি আমরা দেখেছিলাম এই পশ্চিমবঙ্গ সরকার সেই সময় পুলিশ আধিকারিকদের ক্লিন চিট দিয়েছিল। কিন্তু আমি একটু অন্য প্রেক্ষিতে আসতে চাই। তোমাদের উত্তরপ্রদেশের বিকাশ দুবের কথা মনে আছে? মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে সিবিআই হেফাজতে আনতে গিয়ে রাস্তায় তারা এনকাউন্টারে মারা যায়, হাউ ইট ইজ পসিবল? আমার অ্যারেস্ট শব্দটার মানে হচ্ছে অ্যাট রেস্ট, মানে আমাকে যখন হাউস অ্যারেস্ট করা হয়, আমি কিন্তু সরকারি আধিকারিক বা পুলিশ বা সিবিআই বা সিআইডি এদের তত্ত্বাবধানে থাকি, আমার পান থেকে চুন খসলে তার দায় এবং দায়িত্বটা আধিকারিকদের। এবার রাজ্য সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করছে, নিঃসন্দেহে কথাটা সত্যি, কিন্তু সেই সুযোগটা সিবিআই কেন করে দিচ্ছে? এবং আমি আর একটা প্রশ্ন এখানে অ্যাড করতে চাই, আজকে কি লালন শেখ মুখ খুললে এই দল এবং ওই দল, কারণ তৃণমূল এবং বিজেপির কে যে কোন দলে আছে আমরা তো এই মুহূর্তে জানি না, তাদের অনেকের নাম বাইরে বেরিয়ে আসতো বলে কি এই রাজনৈতিক হত্যাটা ঘটানো হলো? আমি সাধারণ মানুষের তরফ থেকে প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। আমি অনেকটাই সহমত, তার কারণ হচ্ছে এই লালন ছিল হচ্ছে বকটুই কাণ্ডের প্রাইম অ্যাকুইস্ট। এইখানে কিন্তু একটা ষড়যন্ত্রের কথা আভাস রয়েছে, যে দেখুন সিবিআই আধিকারিক অবশ্যই দায়বদ্ধতা আছে এখানটায়, কিন্তু সিবিআই উচ্চ পর্যায়ে আধিকারিক যারা এফআইআর নেম রয়েছেন তারা কিন্তু তার গার্ডে ছিলেন না, গার্ডে ছিলেন কিন্তু সাধারণ কর্মীরা, সে সিআইএসএফ হোক বা যাই হোক, তার দায়টা কার? অবশ্যই একটা জিনিস, দায়টা প্রত্যক্ষ দায়। দেখুন, যদি পশ্চিমবঙ্গে যদি আজকে কাশ্মীরের ডেথ হয়, এই তো বললো, এই তো অভিষেক বললো, পুলিশ মধ্যে দায় থাকবে, এই তো বললো, আপনি দায় দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জেলে, যেটা মারা গেল ছাত্র নেতা,
তার কাস্টডি ছিল কিন্তু বিকাশ দুবের কথাও তো বললো অভিষেক মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বললো এনকাউন্টারটা কিভাবে হলো কি কি কারণে আমার কি মনে হয় যে বিজেপি যেভাবে তথ্য চাইছিল কারণ লালনের কাছ থেকে যারা এটা কি সে দিতে পারলো না বলে লালনের মারা যাওয়াতে গার্ডি আর অত্যাচার করবেই বা কেন কাস্টডি দেবে না আমি সিবিআই হেফাজত মানে তার সিকিউরিটির দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় সরকারের দ্যাটস নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে আমি আবার বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা সবাই বলে থাকি এই পুরো বড়টা একটা অনেক বড় নেক্সাস এবং সেখানে তৃণমূল এবং বিজেপি এক না হলে সিবিআই হেফাজতে থাকাকালীন একজন প্রাইম অ্যাকিউজ যাকে নিয়ে মানে ঘন্টার পর ঘন্টা প্রাইম টাইমে আমরা ডিবেট করেছি নিউজ প্রিন্ট খরচা হয়েছি যে হয়তো মুখ খুললে অনুব্রত থেকে শুরু করে এমনকি ভাইপোরও হয়তো গ্রেফতার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার প্রতি আমি একটু এক্সট্রা কশাস কেন হব না তার দায়টা কে নেবে এবং সেখানে এই প্রশ্ন কিন্তু বারবারই উঠেছে যে কেন তাকে অস্থায়ী সিবিআই ক্যাম্পে রাখা হলো কেন তাকে জেলে রাখা হলো না এবং সিসিটিভির ভূমিকা যেখানে সুপ্রিম কোর্টের যে মানে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন লঙ্ঘিত হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে গোপাল বাবু একটা জিনিস এখানে স্পষ্ট যে সিবিআই যখন মহামান্য ক্যালকাটা হাইকোর্টের ডাইরেকশনে একাধিক মামলাতে একের পর রাজ্য সরকারের তাদের ছোট বড় নেতাতে মানে মন্ত্রী থেকে আরম্ভ করে দলীয় যে নেতা তারা জেলে ঢুকে যাচ্ছেন আজকে কিচ্ছু না সিবিআইকে ডানেগেট করার জন্য এটা একটা বিরাট ষড়যন্ত্রের ব্যাপার আছে তদন্ত করলে স্পষ্ট বেরিয়ে আসবে যে সিবিআইকে যদি ডানেগেট না করতে পারে সিবিআই তদন্ত করে সিবিআই সেই একই দামি রাজ্য রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিষয় আমরা তো বলবো সিবিআই ইডিকে দিয়ে রাজনৈতিকভাবে তৃণমূলকে মেলাইন করার জন্য তাদের নেতাদেরকে ধরে ধরে যেভাবে দেখানো হচ্ছে এবং কাস্টোডিয়ান জিনিসটা ঘটছে তাতে আমরাই বলছি যে জোরপূর্বক বলপূর্বক বিজেপিকে কাজে বিজেপি কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলোকে তারা অত্যন্ত ভালো তারা নিরপেক্ষতার সঙ্গে কাজ করুক আমরাও চাই তদন্ত প্রক্রিয়ার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে এর পাশাপাশি বুধবার যে ঘটনা ঘটেছিল আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণের অনুষ্ঠানে গিয়ে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু ঘটনা সেই ঘটনা ঘিরে কিন্তু একাধিক প্রশ্ন সামনে এসেছিল যার মধ্যে অবশ্যই অন্যতম এই সভার জন্য পুলিশি অনুমতি নেওয়া হয়েছিল কিনা এই ঘটনা সম্পর্কে যে আপডেট আমাদের কাছে রয়েছে আপনাদের জানিয়ে রাখি বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে পুলিশকে বুধবারের অনুষ্ঠানের কথা জানানো হয়েছিল অন্যদিকে পুলিশ জানাচ্ছে অনুমতি দেওয়া হয়নি আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দাবির পাল্টা দাবি নিয়ে সরগরম হয়েছে রাজনীতি প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের বক্তব্য গাফিলতি ছিল দুপক্ষেরই আমি এই নিয়ে আলোচনায় আসবো সমীরবাবুর কাছে আসবো সমীরবাবু বকটুইয়ের ঘটনায় সিবিআই আধিকারিকরা তারা যেমন নিজেদের দায়িত্ব এড়াতে পারছে পারেন না বলে আপনারা বারবার দাবি করছেন আসানসোলের এই ঘটনায় কি রাজ্য পুলিশ নিজেদের দায় এড়াতে পারে নিরাপত্তার দায়িত্ব কার ছিল আপনারা বারবার দেখাচ্ছেন পুলিশের বক্তব্য কমিশনারেট বলছেন আমার মনে হয় না তিনি মিথ্যে বলছেন তিনি হ্যাঁও বলছেন না নাও বলছেন না তিনি নাটাই বলছেন যে পারমিশন ছিল না আমি সেসব জায়গায় যাব না আমি দিলীপ ঘোষের বক্তব্যটা এই প্রসঙ্গে ওনাদের নেতা তার বক্তব্যটা পাশাপাশি চালান তিনি কি বলছেন আমার বলার কিছু নেই আমার যেটা বলার জিনিস এত বড় একটা অনুষ্ঠান ছোট যদি করেও থাকে তার জন্যে কম্বল বিলি যেখানে ফ্রিতে দেওয়া হচ্ছে তাহলে স্লিপের ব্যবস্থা করতে পারতো কোনো স্লিপ নেই এবং যে ব্যারিকেড ব্যারিকেডটা একটা দেখবেন আপনাদের ক্যামেরার ছবিতে একটা পাতলা বাঁশের দিয়ে মানে একটা খুবই বাজে অবস্থা এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকা দরকার অ্যাম্বুলেন্সও নেই এবং অদ্ভুতভাবে কনফার্মেশন নেই যে শুভেন্দু যাবেই শুধু জানানো হয়েছে অনেক অতিথি আছে এটাও প্রশ্ন উঠবে সমীর বাবু যে ভিভিআইপি চলে গেলেন জিতেন্দ্র তিওয়ারি চলে গেলেন শুভেন্দু অধিকারী চলে গেলেন সাথে পুলিশও চলে গেল কোথায় হয় না সাধারণ মানুষের নিরাপত্তা কে দিতে হবে বিজেপি সংগঠকদের তারা যখন এই ধরনের প্রোগ্রাম করে মানুষ জড়ো করছে তার দায়িত্ব বিজেপি কর্মীদের শুধু পুলিশের উপর দায় ছাড়বেন না ওখানে ওখানে শুনুন শুনুন আমি আলোচনাটা দেখছি এবং গত তিন দিন ধরে দেখছি মানে এর থেকে দুর্ভাগ্যজনক আলোচনা এবং ঘটনা আর হতে পারে না তুমি একটা জিনিস ভাবো শোনো আমরা রাজনীতি করি আমরা জানি যে কোন অনুষ্ঠানটাতে আমি কাকে ইনভাইট করব আমি নরেন্দ্র মোদীকে ইনভাইট করে কখনো সামনে সেই ক্লিয়ারেন্স রাখবো না সেটা যদি করে থাকি সংগঠক হিসেবে সেটা আমার ব্যর্থতা এটা দ্যাট ইজ নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে এতে কেউ অস্বীকার করতে পারবে না আসানসোল পুলিশের এখানে গ্রস নেগলিজেন্স আছে তোমার সেই দণ্ড উৎসব মনে আছে পান্ডিহাটিতে 22 জুলাই 2022 ফরগেট অ্যাবাউট এভরিথিং
আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 2019 সালের 3রা ফেব্রুয়ারি ঠাকুরনগর, নরেন্দ্র মোদী গেছেন মতুয়া মহাসংঘের সভায়, স্টেজ ভেঙে পড়ছে, ছেড়ে দাও। তারপরে 2018 সালে সেম থিং পিংলাতে হচ্ছে, একটা FIR হয়েছে, ডেকোরেটরকে ডেকে শোকজ করা হয়েছে এই কারণে যে কেন তুমি স্টেজটা শক্ত করো। গুজরাটে মারবির ঘটনা, আমার প্রশ্নটা হচ্ছে ঘটনাটা বলো, এখানে গুজরাট ইম্পর্টেন্ট নয়, এখানে কুম্ভমেলা সেখানে সেখানে প্রধানমন্ত্রী থাকা সত্ত্বে গুজরাটে আমার সহ নাগরিক মারা গেছে, এটা আমার সহ নাগরিক মারা আছে, এইখানে মারবির ঘটনাটা বলো, দায়িত্বহীনতার উত্তর সংগঠকদের দিতে হবে এবং পুলিশের দিতে হবে। এই আলোচনা নিয়ে আমরা ফিরে আসছি আনন্দ সকালের সময়, একটা বিরতির, আপনারা সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে। দেখো কুসুমিতা, বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক তরজার পারদ যেমন চড়ছে, সেই আঁচ এসে পড়েছে কিন্তু আমাদের স্টুডিওতেও সকাল থেকেই। কিন্তু আজ মরশুমের শীতলতম দিন, একদিনে প্রায় 2 ডিগ্রি কমলো তাপমাত্রা, আরও কি কি খবর আছে, শীত কি এখনই চলে পড়ছে, জানবো বিস্তারিতভাবে। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে ঠিক কী বলা হচ্ছে? দেখো, গত সপ্তাহ জুড়ে শুধুই আক্ষেপ ছিল যে শীত এখনও আসছে না, কিন্তু আকাশ পরিষ্কার, উত্তর পশ্চিমে ঠান্ডা কনকনে হাওয়া ঢুকছে, যার ফলে রাতের তাপমাত্রা দ্রুত নামছে। গতকালকের তুলনায় 2 ডিগ্রি নেমেছে আজকে এ পর্যন্ত মরশুমের শীতলতম দিন কলকাতায়, 14.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আর কলকাতায় যখন 14 ঘরে নেমেছে, তখন জেলাগুলোতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে দেখা যাচ্ছে যে তাপমাত্রা 11-12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ফলত শীত জাঁকিয়ে এসেছে, একেবারেই সেই ডিসেম্বরের মাঝখানে এসে তাপমাত্রা এতটা নামলো, এবং আশা করা যায় যে আগামী কয়েকদিন তাপমাত্রা স্থিতাবস্থা বজায় থাকবে, অর্থাৎ স্বাভাবিকের নিচে থাকবে, হয়তো সামান্য কিছুটা নামতে পারে কলকাতার ক্ষেত্রে এবং জেলাগুলোতেও, কেননা আপাতত উত্তরে হাওয়ার সামনে খুব একটা বাধা নেই, তাই উত্তরে হাওয়ায় যে তাপমাত্রা নেমেছে তা আরও কয়েকটা দিন স্থায়ী হবে। আমরা জানি যে শীত একেবারে লম্বা টানা থাকে না, দফায় দফায় আসে, কয়েকদিনের স্পেল হয় এক একটা, আপাতত আগামী কয়েকদিন শীতের এই স্পেলটা বজায় থাকবে, তাই শীত উপভোগ করবার মতন আগামী কয়েকদিন থাকবে। শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে সকাল সন্ধে শীতের আমেজ অনেকটা বেশি থাকবে, বেলার দিকে হয়তো কিছুটা গরম থাকবে, কিন্তু সামগ্রিকভাবে শীতের পরিস্থিতি গোটা রাজ্যেই অনুকূল, এবং বিশেষ করে পশ্চিমের জেলাগুলোর দিকে তাকালে বা উত্তরবঙ্গের জেলাগুলোয় তাকালে দেখা যাবে যে সেখানে স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা, এবং বেশ আরামদায়ক শীত আগামী কয়েকদিন অনুভূত হবে। অর্থাৎ শীতপ্রেমীদের জন্য একটা দারুণ সুখবর, ধন্যবাদ সঞ্চয়। অর্থাৎ এই শীতের হাওয়া, উত্তরে হাওয়া, ঠান্ডা হাওয়া একটু আমাদের মধ্যেও লাগুক, রাজ্য রাজনীতিতে একটু ঝড় কম বইতে থাক, আর আমাদের স্টুডিওর আলোচনাটা বরং আমরা এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যেই আপাতত এখানেই শেষ করি। সকলকে ধন্যবাদ, আনন্দ সকালে বিরতির পর ফিরে আসবো, আপনারা সঙ্গে থাকবেন।